অস্তিত্ব সংকটে বাংলাদেশের নদনদী হুমকির মুখে, মানুষের জীবন জীবিকা ও অর্থনীতি কারণ হিসেবে উজানে চীন আর ভারতের বাঁধ প্রীতিকে দুষছেন বিশেষজ্ঞরা। যদিও চীনা রাষ্ট্রদূতের দাবি ভাটিতে বাঁধের কোনো প্রভাব পড়ছে না। গবেষকরা বলছেন নদী বাঁচাতে এখনই বহুপাক্ষিক আলোচনায় উদ্যোগী হতে হবে সরকারকে। নিয়মিত আয়োজন আমাদের নদীতে আজ থাকছে হোসাইন শাহিদের ধারাবাহিক প্রতিবেদনের শেষটি, আর ছবি তুলেছেন দেলার হোসেন। আবহমান কাল ধরেই বাংলাদেশের মানুষের জীবন জীবিকা আবর্তিত হচ্ছে নদীর পানিকে ঘিরে, তবে কিছুটা বিপাকে ফেলে শুষ্ক মৌসুম। নদীগুলোর করুণ অবস্থার পেছনের কারণ উজানের দেশগুলোর তৈরি করা বাঁধ। আন্তর্জাতিক চক্র, ভারত, চীন, তারা তাদের উপরের উজানের নদীগুলোকে ইচ্ছামতো বাদ দিতেছে, যে বাঁধগুলোতে আমরা কোনো কিছুই করতে পারতেছি না, অসহায়ের মতো আত্মসমর্পণ করতেছি, এটার কারণে নদী মরে যাচ্ছে। গবেষকরা বলছেন ফারাক্কা, তিস্তার গজলডোবা ও টিপাইমুখ সহ ভারত যে বাঁধ দিচ্ছে তাতে নদী যেমন নাব্য হারাচ্ছে, তেমনি বিপর্যয় হুমকিতে পড়েছে বাংলাদেশ। ওইসব বাঁধ থাকার জন্য আমাদের এই বন্যার সময় ব্যাপক বন্যা হতে পারে, একসাথে তিনটা নদীর বাঁধ ছেড়ে দেওয়ার জন্য, আর একই সময় শুষ্ক মৌসুমে পানি কম আসবে এবং আসতেছে, সেটা আমরা দেখি। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থলের কাছে চীন একটি ড্যাম নির্মাণ করেছে তাদের সাংপু নদীতে। এই ড্যামটিকে বলা হয় জাম্মু ড্যাম, যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় ব্রহ্মপুত্রের পানি। এই ড্যামের কাছ থেকে যে জলধারাটি বের হয়ে এসেছে, এটি প্রথমে প্রবেশ করেছে ভারতে এবং তারপরে এসেছে বাংলাদেশে এবং ছড়িয়ে পড়েছে দেশের নদ নদীগুলোতে। এই ড্যামের কারণে দেশের এই নদীগুলো কিন্তু এখন হুমকির মুখে পড়েছে। তবে বাঁধের বিষয়ে চীনের রাষ্ট্রদূত যমুনা টিভির কাছে দাবি করেছেন বাংলাদেশের জন্য এই বাঁধ কোনো হুমকি হয়ে দাঁড়াবে না। এই বাঁধ বাংলাদেশ সহ ভাটি দেশগুলোর কোনো ধরনের ক্ষতি করবে না, কারণ বর্ষা মৌসুমে আমরা পানি ধরে রাখবো আর শুষ্ক মৌসুমে তা ছেড়ে দেওয়া হবে। দেশের পানি ব্যবস্থাপনাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে উজানের দেশগুলোর সাথে আলোচনায় বসতে হবে, নিতে হবে সমন্বিত দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এটা একটা সমাধান বের করে আসা সম্ভব, কারণ বাংলাদেশের মানুষ, আমাদেরকেও বাঁচতে হবে, আমাদেরকে শিকার চালিয়ে যেতে হবে, ভারত সরকারের কেউ দেখতে হবে, ভারতীয় জনগণেরও সেই সুযোগ সুবিধা দিতে হবে। স্টেক হোল্ডার্স কোন কোন দেশ, সে সমস্ত দেশগুলোকে নিয়ে একসাথে মাল্টিন্যাশনাল রিভার কমিশন প্রয়োজন। পানির গুণগত মান ও প্রাপ্যতা কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে লবণাক্ততা। এভাবে চলতে থাকলে নদীর পাড়ে বসে কৃষকের বাঁশির সুর তোলার এমন দৃশ্য আর চোখেই পড়বে না। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। চীনে ব্রহ্মপুত্র নদে বাঁধ দেয়া এবং নদীর গতি প্রবাহ নিয়ে কিছুক্ষণ আগে আমাদের ময়মনসিংহ